আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি সজীব আলোচনা করব ডাবির ক ইউনিটের পাস মার্ক কিভাবে কাউন্ট করা হয়। তো চলো শুরু করা যাক। তোমরা সকলেই হয়তো ইতিমধ্যে জেনে গেছো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দুইটা অংশে অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে এমসিকিউ অংশ এবং হচ্ছে কি লিখিত অংশ। এমসিকিউ অংশে মোট 60 মার্ক অর্থাৎ 60 মার্ক এবং লিখিত অংশে 40 মার্ক বরাদ্দ রয়েছে। এই যে এমসিকিউ অংশে 60 মার্ক, এই 60 মার্ক হচ্ছে 4টা সাবজেক্টের মধ্যে বিভক্ত। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 15টা করা এমসিকিউ থাকে এবং প্রত্যেকটা এমসিকিউয়ের মার্ক থাকে 1 করে, অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট থেকে মার্ক হচ্ছে 15 করে। তবে তোমাকে প্রত্যেক সাবজেক্ট থেকে আলাদা আলাদা পাস করতে হবে না। এমসিকিউতে পাস মার্ক হচ্ছে 24 অর্থাৎ 24 এবং লিখিত পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 12। তবে এই দুইটা মিলে অর্থাৎ এমসিকিউ এবং লিখিত, ওই দুইটা মিলে তোমাকে আবার পাইতে হবে 40 টোটাল পাস করার জন্য। তবে এখানে আরেকটা বিষয় আছে যে বিষয়টা আমরা অনেকেই জানি না বা অনেকেই জানে না এবং বুঝতে পারে না, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করা হয়। সেটা হচ্ছে যদি এমসিকিউ অংশে তুমি ভালো না করো তাহলে কিন্তু তোমার রিটেন খাতা দেখা হবে না। তো কীরকম ভালো করতে হয়? আসলে মূলত যারা এমসিকিউ অংশে টপ 10,000 বা হচ্ছে তো 10,000 বা হচ্ছে কি 14,000 এরকম একটা রেঞ্জের মধ্যে যারা থাকে তাদের খাতাটা হচ্ছে, তাদের রিটেন খাতাটা হচ্ছে এলিজিবল হয় দেখার জন্য। যারা এই টপ 10,000 বা 14,000 মধ্যে থাকে তাদের রিটেন খাতা দেখা হয়, আর যারা হচ্ছে আর বাইরে থাকে তাদের রিটেন খাতা কিন্তু দেখা হয় না। অর্থাৎ যাদের রিটেন খাতা দেখা হয় না তারা কিন্তু ফেল। যদিও তুমি হচ্ছে 24-এর বেশি পাইছো, বাট তুমি টপ 10,000 বা 14,000-এর মধ্যে না থাকার কারণে কিন্তু তুমি ফেল করতে পারো। তাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ এমসিকিউ অংশে কিন্তু ভালো করতে হবে আগে, তা না হলে তোমার রিটেন খাতাই দেখা হবে না যতই তুমি ভালো করো না কেন রিটেনে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাহলে ওভারঅল আমরা কি বুঝতে পারলাম যে পাস মার্ক হচ্ছে আমাদের এমসিকিউতে 24, লিখিত পরীক্ষায় হচ্ছে 12, টোটাল মিলিয়ে পাইতে হবে 40। তবে এরপরও তুমি ফেল করতে পারো যদি এমসিকিউ অংশে ভালো না করো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো, বুঝতে পেরেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ক্ষেত্রে পাস মার্ক কীভাবে কাউন্ট করা হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর লাইক দিও। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।